আবারও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের মুখে আর্জেন্টিনার রাজধানী বুয়েনস আইরেসের বিভিন্ন অঞ্চল। গেল কয়েকদিন ধরে টানা প্রবল বৃষ্টিপাতে বন্যার কবলে পড়ে শহরটি। মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের পরে রাজধানীসহ বেশ কিছু অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া বিভাগ। অঞ্চলগুলোয় জারি করা হয়েছে অরেঞ্জ অ্যালার্ট, এতে এরই মধ্যে বিঘ্নিত স্বাভাবিক জীবন। আবহাওয়া কর্তৃপক্ষ জানিয়েছে, গেল সপ্তাহের কয়েক ঘন্টার বৃষ্টিপাতের পরিমাণ পুরো মার্চে প্রত্যাশিত বৃষ্টিকে হার মানিয়েছে। অবিরাম বৃষ্টিপাত ও ঝড়ো বাতাস অব্যাহত থাকায় বন্ধ রয়েছে দেশটির সব ধরনের ফ্লাইট। বৈরি এ আবহাওয়া আরও কিছুদিন থাকবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে বৈরি আবহাওয়ার জেরে আর্জেন্টিনার কিছু অঞ্চলে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ। গেল দুই মাসে আক্রান্ত হয়েছে লাখখানেক মানুষ, যা গত বছরের তুলনায় অনেক বেশি। প্রতিদিনই মৃত্যু হচ্ছে বহু মানুষের। এটি এমন একটি রোগ যাকে আপনি গুরুত্ব নাও দিতে পারেন, তবে সঠিক সময়ে এটি চিকিৎসা না করালে এটি ভয় ভয় হয়ে ওঠে, এমনকি মৃত্যুর ঘটনাও ঘটে থাকে। Esto no solo pasa en la Argentina, sino que está pasando en la región. La primera 10 semanas tiene más de 120.000 casos. প্রথম 10 সপ্তাহেই ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে 1,20,000 এর বেশি। সামনে পুরো বছর পড়ে আছে। এর মানে এবছর রেকর্ড সংখ্যক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হবে, তাতে কোনো সন্দেহ নেই। Todo lo que nos falta de marzo. এই দুরবস্থায় সরকারি বেসরকারি মহলের সহায়তা চেয়েছেন ভুক্তভোগীরা। দেওয়ান মুবাশ্বিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।